স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন নাস্তিকদের স্ববিরোধিতা ও নীতির একটা চলচলে উদাহরণ হচ্ছে এই প্রশ্নটা স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন কারণ নাস্তিকতার প্রথম বিশ্বাস বা নাস্তিক্যবাদী ইমানের মূল ভিত্তি হচ্ছে এই বিশ্বজগতের কোনো সৃষ্টিকর্তা নাই এগুলি নিজে নিজেই সৃষ্টি হয়ে গিয়েছে এত বড় বিশ্বজগৎ যদি কোনো সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়ে যেতে পারে তাহলে স্রষ্টার এমনি এমনি সৃষ্টি হয়ে যাওয়াতে তাদের এত সমস্যা কোথায় তাদের নিজেদের বেলায় এত কিছু সৃষ্টি হওয়ার জন্য কোন স্রষ্টা লাগে না কিন্তু আস্তিকদের স্রষ্টার অবশ্যই একজন স্রষ্টা থাকতে হবে তার এর চাইতে ভালো উদাহরণ আর কি হতে পারে আস্তিকদের দাবি অনুসারে এই বিশ্ব জগৎ সৃষ্টির পেছনে অবশ্যই একজন স্রষ্টা রয়েছেন এবং সেই স্রষ্টার অস্তিত্ব যতটা না যুক্তির উপরে দাঁড়িয়ে তার চাইতে বেশি বিশ্বাসের উপরে আর এই বিশ্বাসের নামই হচ্ছে ইমান যেটাকে নাস্তিকরা বিশ্বাস বলে দাবি করে তাদের এই দাবি দাঁড়িয়ে আছে যে যুক্তির উপরে সেই যুক্তিও কিন্তু বিশ্বজগৎ সৃষ্টির রহস্যের কোনো জবাব দিতে সক্ষম নয় যুক্তির কবর খুঁড়তে খুঁড়তে তারা একসময় অসহায় হয়ে পড়েন তাদের চিন্তার জগতের গোড়াও বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে কিন্তু তারা দাবি করেন অযৌক্তিক কিছু তারা করতে পারে না অথচ বিশ্ব সৃষ্টির রহস্যের জবাবে কোনো রকম যুক্তির ধান না ধরেই তারা বিশ্বাস করে বসে আছেন সব কিছু এমনি এমনি হয়ে গিয়েছে যুক্তিবাজদের এহেন অযৌক্তিক আচরণ সত্যি বিস্ময়কর স্ববিরোধী ও অযৌক্তিক বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকা নাস্তিকদের সৃষ্টিকতার স্রষ্টা খুঁজতে যাওয়া এক ধরনের স্ববিরোধিতাই বটে বিশেষ দ্রষ্টব্য সিস্টেমের ভেতরে বসে সিস্টেমের ক্রিয়েটারকে সিস্টেমের প্যারামিটার দিয়ে যাচাই করতে যাওয়া এক ধরনের অবৈজ্ঞানিক ও অযৌক্তিক কাজ এই অযৌক্তিক ও অবৈজ্ঞানিক কাজ যারা করেন তাদের বা ন্যাস্তিকদের সাথে যুক্তি দেয়া অর্থহীন বিবেচনা করে সৃষ্টিকর্তার অস্তিত্ব ও সৃষ্টিকর্তার স্রষ্টা বিষয়ক যুক্তি দিয়ে সময় নষ্ট না করার পক্ষপাতি নই তবুও কেউ এই বিষয়ে আলোচনায় যেতে চাইলে কিছু না বলে আর পারা যায় না সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নের সরল উত্তর মুক্তমোনা ন্যাস্তিকরা ডিজুস কালচারে বড় হওয়া নিজের দিন সম্বন্ধে একেবারে অজ্ঞ কোন কিশোর বা তরুণকে যে কটি প্রশ্ন করে তারা ভরকে দেয় তার একটি হচ্ছে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন অথচ একটু চিন্তা করলেই দেখা যাবে যে এই প্রশ্নটা সেই গ্রাম্য ষট পণ্ডিতের সাথে সত্যিকার পণ্ডিতের বিতর্কের প্রসিদ্ধ গল্পের মতো যেখানে ষট পণ্ডিত তার প্রতিদ্বন্দ্বীকে জিজ্ঞেস করেছিলেন আই ডোন্ট মানে কি চলুন দেখি সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নের একটা সরল উত্তর ভেবে দেখা যাক স্রষ্টা এমন এক সত্তা যিনি সৃষ্ট নন তিনি অস্তিত্বে আসেননি বরং সর্বদা অস্তিত্বশীল এবং তিনি সৃষ্টি জগতের স্থানকাল কাঠামোর অংশ নন আর জন্যই তিনি অসৃষ্ট বা অবস্তু ফলে তার সৃষ্ট হওয়ার প্রয়োজন নেই এজন্য স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন এ প্রশ্নটি অবান্তর যেমন একটি ছবি কে এঁকেছে এর উত্তরে একজন চিত্রশিল্পীর অস্তিত্ব থাকা আবশ্যক কিন্তু চিত্রশিল্পীকে কে এঁকেছে এই প্রশ্নটি অবান্তর কেননা চিত্রশিল্পীর ক্ষেত্রে আঁকা নামক ক্রিয়াটি প্রযোজ্য নয় তাই চিত্রশিল্পীর অঙ্কিত হওয়ার প্রয়োজন নেই অন্য কথায় অঙ্কিত নয় এমন একজন অঙ্কনকারী থাকা সম্ভব একইভাবে সৃষ্ট নন এমন একজন স্রষ্টা থাকা সম্ভব দা বার্টন রাসেলের হু ক্রিয়েটেড গড মাম এই প্রশ্ন করা অযৌক্তিক অবান্তর বোকামি আরেকটা উদাহরণ দেয়া যাক ধরা যাক আপনি অনেক দীর্ঘ একটি তাসের শাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আপনি দেখছেন একটি একটি করে তাস পড়ে যাচ্ছে এবং পড়ে যাওয়ার সময় সে পরের তাসটাকে ধাক্কা দিচ্ছে ফলে পরের তাসটি পড়ে যাচ্ছে এভাবে একটি তাসের পতনের কারণ হচ্ছে তার পূর্বের তাসটি তার পতনের কারণ তার পূর্বের তাসটি তার পতনের কারণ তার পূর্বের তাসটি এভাবে যেতে থাকলে একটি তাস গিয়ে আপনাকে থামতেই হবে যেটি প্রথম তাস এখন যদি প্রশ্ন করা হয় প্রথম তাসের পতনের কারণ কি উত্তরে বলা যাবে না যে সেটিও একটি তাস ফলে বুঝতে হবে যে প্রথম তাসের পতনের কারণ এমন কিছু যে নিজে তাস নয় হয়তো সে একজন মানুষ যে প্রথম তাসটিকে টোকা দিয়েছে এই মানুষটি যেহেতু তাস নয় সেই জন্য তাসের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যসূচক প্রশ্ন করা যাবে এই মানুষের ক্ষেত্রে তা করা যাবে না যেমন তাসের ক্ষেত্রে প্রশ্ন করা যায় যে তাসটি কি হর্তন না ইস্কাপন কিন্তু মানুষের ক্ষেত্রে এই প্রশ্নটি অবান্তর কিন্তু তা সত্ত্বেও তাসের পতনের পেছনে আদি কারণ হিসেবে মানুষ থাকার বিষয়টি বাস্তব ঠিক তেমনি স্রষ্টা যেহেতু সৃষ্ট নন কিংবা ফল নন সেহেতু তার স্রষ্টা কে বা কারণ কি এই প্রশ্নগুলি তার বেলায় প্রযোজ্য নয় কিন্তু তার থাকার বিষয়টি বাস্তব এখানে আপাতত দৃষ্টিতে একটি প্রশ্ন আসতে পারে যে যদি স্রষ্টাকে অস্তিত্বে আনার প্রয়োজন নেই বলে ধরে নেই তবে খুদ মহাবিশ্বের ক্ষেত্রেই একথা ধরে নেই না কেন এর কারণেই যে মহাবিশ্ব কোনো জ্ঞান সম্পন্ন সত্তা নয় যে নিজে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে পরিচালনা করতে পারে বরং মহাবিশ্বের সকল ব্যবস্থা সকল অংশ ইঙ্গিত করছে যে তা নিয়ন্ত্রিত ও পরিচালিত এজন্য কোনো স্রষ্টা ব্যতীত মহাবিশ্বের সংসম্পন্ন অস্তিত্বের ধারণা সম্পূর্ণ যুক্তিবিরতি তাই এক্ষেত্রে একমাত্র যুক্তিক সম্ভাবনা হচ্ছে যে এর একজন জ্ঞানী স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী থাকতে হবে যিনি নিজের সৃষ্ট নন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের ডবলেম মিডিয়া চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লু এম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ